নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা। 20 নভেম্বর 2020, হ্যাঁ বন্ধুরা, এই ডেটে বৃহস্পতি গ্রহ তার রাশি পরিবর্তন করতে চলেছে এবং যার ফলে এই সাত রাশির জাতক জাতিকাদের গাঢ় বিবাহের যোগ সৃষ্টি হতে চলেছে। তো কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শীঘ্র। বিশে নভেম্বর 2020 বৃহস্পতি তার রাশি পরিবর্তন করতে চলেছে, অর্থাৎ ধনুরাশি ত্যাগ করে মকর রাশিতে প্রবেশ করতে চলেছে এবং এই মকর রাশি বৃহস্পতির জন্য শুভ নয়। কিন্তু সেখানে পূর্বেই শনি থাকায় নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে, আর যার ফলে এই সাত রাশির জাতক জাতিকার গাঢ় বিবাহের যোগ সৃষ্টি হতে চলেছে। তা আসুন জেনে নেওয়া যাক কোন সেই সৌভাগ্যবান সাত রাশি। তবে আপনাদেরকে অবগতের জন্য একটি বিষয় জানিয়ে দিই, বৃহস্পতি গ্রহ বিবাহের কারক গ্রহ, অর্থাৎ বিবাহের পরবর্তী জীবন আপনার কেমন যাবে তা কিন্তু বৃহস্পতি গ্রহ নির্ণয় করে। অর্থাৎ আপনার জন্মছকে, অর্থাৎ আপনার নিজস্ব জন্মছকে যদি বৃহস্পতি গ্রহ শুভ পজিশনে থাকে তাহলে বিবাহের পরবর্তী সময় খুবই শুভ যেতে চলেছে। কিন্তু বর্তমানে গোচর ফল ভালো থাকায় হয়তোবা আপনার বিবাহ হয়ে গেল, কিন্তু আফটার ম্যারেজ, অর্থাৎ বিবাহের পর সেই দাম্পত্য জীবন আপনার সুখের হল না। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে বিবাহের পূর্ববর্তী সময়ে আপনাদের নিজস্ব জন্মছক দেখিয়ে নিন এবং জিজ্ঞাসা করে নিন বৃহস্পতি গ্রহ কেমন রয়েছে। আর আপনারা যদি মনে করেন আমাকে দেখাবেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। এবার আসুন আমি আপনাদেরকে একে একে জানিয়ে দিই কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি। তো প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই বৃহস্পতি গ্রহের রাশি পরিবর্তনের শুভ ফল পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে গাঢ় বিবাহের যোগ দেখা যাচ্ছে। যারা বিবাহ নিয়ে এতদিন খুব চেষ্টা করেছেন, বিবাহ আটকে গেছিল, তাদের কিন্তু বিবাহ হয়ে যাবে। এছাড়াও যারা ডিভোর্সি রয়েছেন তাদের নতুন করে দ্বিবিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই এখন থেকেই প্রচেষ্টা করতে লাগুন এবং আপনাদের শুভ বিবাহ অবশ্যই অবশ্যই হতে বাধ্য। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই বৃহস্পতি গ্রহের রাশি পরিবর্তনে আপনারাও সুফল পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে গাঢ় বিবাহের যোগ দেখা যাচ্ছে। তাই যারা বিবাহের জন্য এতদিন খুব প্রচেষ্টা করেছেন, বিবাহ হতে চায়নি বা ভালো সম্পর্ক আসেনি, তাদের জীবনে বিবাহ হতে চলেছে, অর্থাৎ এই বৃহস্পতি রাশি পরিবর্তনে আপনাদের জীবনে বিয়ের ফুল ফুটতে চলেছে। এরপরে যে তিন নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের এই বৃহস্পতি গ্রহের রাশি পরিবর্তনে গাঢ় বিবাহের যোগ দেখা যাচ্ছে, অর্থাৎ আপনাদের জীবনে বিয়ের ফুল ফুটতে চলেছে। তাই যারা বিবাহের জন্য এতদিন খুব প্রচেষ্টা করেছেন বাট হয়নি, তাদের কিন্তু বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এখন থেকে প্রচেষ্টা করুন আর আপনাদের বিবাহ অবশ্যই অবশ্যই হতে বাধ্য। এরপরে যে চার নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের গাঢ় বিবাহের যোগ সৃষ্টি হতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে বিয়ের ফুল ফুটতে চলেছে। তাই যারা বিবাহের জন্য এতদিন খুব প্রচেষ্টা করেছেন বাট হয়নি, তাদেরকে বলবো বিবাহের জন্য প্রচেষ্টা করুন, আপনাদের কিন্তু বিবাহ হবেই হবে। আর যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু দ্বিবিবাহ করতে পারেন।
অর্থাৎ এই বিয়ের যোগ আপনাদের কিন্তু রয়েছে। এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও বিবাহের গাঢ় যোগ সৃষ্টি হয়েছে, অর্থাৎ আপনাদের বিয়ের ফুল ফুটতে চলেছে। তাই আপনাদেরকে বলবো আপনারাও বিবাহের জন্য প্রচেষ্টা করুন, আপনাদের এতদিনকার মনের ইচ্ছা মনোবাঞ্ছা পূর্ণ হতে চলেছে। অর্থাৎ অনেকেই বিবাহের জন্য অনেক প্রচেষ্টা করেছেন বাট হয়নি, কিন্তু এখন সময় এসছে আপনাদের বিয়ের পিঁড়িতে বসার। তাই আপনারাও চেষ্টা করুন, আপনাদেরও বিবাহ হয়ে যাবে। এছাড়াও যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও দ্বিবিবাহ করতে পারেন। এরপরে যে ছয় নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও বৃহস্পতি গ্রহের রাশি পরিবর্তনে সুফল পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে গাঢ় বিবাহের যোগ কিন্তু দেখা যাচ্ছে। তাই আপনাদেরকে বলবো বিবাহের জন্য প্রচেষ্টা করুন, আপনাদের কিন্তু বিবাহ হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। এছাড়াও যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু দ্বিবিবাহ করতে পারেন। এরপরে লাস্ট এবং সাত নম্বর রাশির কথা যেটা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও শুভ বিবাহের যোগ কিন্তু সৃষ্টি হয়েছে, আর এটি পাঁচই এপ্রিল 2021 পর্যন্ত থাকবে। তাই আপনারা অবশ্যই বিবাহের জন্য প্রচেষ্টা করুন, আপনাদের বিবাহ হবেই হবে। এছাড়াও যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু দ্বিবিবাহ করতে পারেন। তো এই ছিল সাত সৌভাগ্যশালী রাশি যাদের বৃহস্পতি গ্রহর রাশি পরিবর্তনের সুফল পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে শুভ বিবাহের যোগ সৃষ্টি হয়েছে। তাই এখন থেকেই প্রচেষ্টা করুন, আপনাদের বিবাহ নিশ্চিত রূপে হতে বাধ্য। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশের বেল আইকনটিকে অন করে দিন ও অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন। ধন্যবাদ।